हेलो फ्रेंड्स, आज के आमरा लाइफ साइंसेर किछु चार्ट मॉडल तोमादेरके देखाबो। तो तोमरा देखो लाइफ साइंसेर चार्ट एर मॉडल, लाइफ साइंसेर चार्ट मॉडल। तो देखो एटा होच्छे रेनल पेल्विस किभाबे तैरी करेछे सेटा देखो तोमरा। देखो एटा এটা হচ্ছে ফটোসিনথেসিসের কিছু এ ফটোসিনথেসিস ফটোসিনথেসিসের কিছু মডেল তোমরা দেখো, ফটোসিনথেসিসের কিছু মডেল। এরপর আমরা দেখে নেব, দেখো এরপর আমরা নিউরনের, ঠিক আছে, নিউরন কিভাবে তৈরি করা যেতে পারে, চার্ট বা মডেল কিভাবে করা যেতে পারে, তোমরা এখান থেকে একটা 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 ধারণাও তোমাদের পাবে। এরপর দেখো এটা ভিটামিনস, এটা খুব সুন্দর একটা ইনোভেটিভ আইডিয়া। দেখো প্রত্যেকটা ভিটামিনস আছে এবং এর যে দেখো এর যে বৈশিষ্ট্য কোথায় পাওয়া যায়, ঠিক আছে, সেইগুলো কিছু বৈশিষ্ট্য, কিছু সমস্যা সমস্যার কারণে কিছু হতে পারে, সেইগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা। এখানে দেখে নাও এইভাবে ভিটামিন ডি এর কোথায় পাওয়া যায় এবং এর অভাবে কি কি সমস্যা হতে পারে সেইগুলো দেখানো হয়েছে। দেখো ভিটামিন ডি, ভিটামিন কে, এটা দেখো প্রত্যেকটাতে করা আছে, খুব সুন্দর। কিন্তু এটা খুব ইনোভেটিভ বিষয়টা, দেখো প্রত্যেকটাতে করা আছে এইভাবে, এইভাবে প্রত্যেকটাতে করা আছে, খুব সুন্দর। কিন্তু এটা ভিটামিনসের মডেল বলতে পারো। এরপর হচ্ছে স্ট্রাকচার অফ ডিএনএ কীভাবে করবে তোমরা দেখো, স্ট্রাকচার অফ ডিএনএ, ঠিক আছে, স্ট্রাকচার অফ ডিএনএ, ঠিক আছে, স্ট্রাকচার অফ ডিএনএ কীভাবে করবে এটা একটা ধারণা পেতে পারো। চার্ট বা মডেল তৈরি করার, চার্ট বা মডেল তৈরি করার একটা ধারণা পেতে পারো তোমরা। এরপর আমরা দেখব, দেখো এটা হচ্ছে সালোকসংশ্লেষ প্রক্রিয়া কিভাবে তোমরা দেখাতে পারো, সালোকসংশ্লেষ প্রক্রিয়া, সালোকসংশ্লেষ প্রক্রিয়া কিভাবে তৈরি করতে পারো, তার একটা চার্ট বা মডেল তৈরি করার একটা এ পাবে। এরপর আমরা দেখো রেচন তন্ত্র কিভাবে তৈরি করতে পারবে মডেল, রেচন তন্ত্র, দেখো রেচন তন্ত্র, রেচন তন্ত্র এটা। এরপর খুব সুন্দর এটা একটা তৈরি করেছে থার্মোকল থালার উপর, দেখো লাইফ সাইকেল অফ বাটারফ্লাই, লাইফ সাইকেল অফ বাটারফ্লাই, এটা খুব সুন্দর, লাইফ সাইকেল অফ বাটারফ্লাই খুব সুন্দর করা আছে। এইভাবে তোমরা করতে পারো। সবাইকে ধন্যবাদ।